ওকে ব্রো, কি অবস্থা? ওয়েলকাম টু মিডল ক্লাস। মিডল ক্লাসের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন আমার ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা কিছুদিন আগে যে উদ্বোধন হলো, তবে পুরোপুরি এখন উদ্বোধন হয়নি, শুধু আউট পেশেন্ট ডিপার্টমেন্টটা আর কি চালু হয়েছে যতটুকু জানি। বেশ বড়সড় একটা এরিয়া জুড়ে। আর এখন আমি যে রাস্তাটাই আসছি, এই রাস্তাটা সোজা চলে গেছে রাজবাড়ি জেলাতে। মানে রাজবাড়ি থেকে আপনি পাটুরিয়াঘাট, তারপর ফরিদপুর, পদ্মা সেতু, এই রাস্তা ধরেই চলে যেতে পারবেন। তো আমি আসলে যাচ্ছি খোকসাতে। খোকসায় আমার মামা বাড়ি, ছোট্ট একটা কাজ আছে, তো সেই কাজটা করতে আমি আসলে বের হইলাম। তো ফার্স্টে ভাবছিলাম ক্যামেরা নিয়ে আর বের হব না, পরে ভাবলাম থাক বের হই, একটু একা একা যাচ্ছি তো একটু কথা বলা যাবে। আর এখন আমি আসি এটারে রাইনি বটতল বলে, মানে লাহিনী বটতল, বাট আমরা রাইনি বটতল বলি মানে চলতি ভাষাই। তো এইখান থেকে আমি ডান দিকে ঢুকবো, সোজা যাবো না, কারণ সোজা ওই রাস্তায় আমি এতবার গেছি আমার লাইফে। মানে খোকসাই তো সেই ছোটোর দিকে যাইতেছি, যাইতে যাইতে মানে ওই রাস্তাটা ধরেন একদম ঠোঁটস্থ হয়ে গেছে। তো এই দিক দিয়ে যাচ্ছি কারণ এইদিকে একটা ব্রিজ হয়ে গেছে, ওই ব্রিজটা পার হয়ে কুমারখালী ওঠা যায়। তো এই কারণে ভাবলাম একটু নতুন রাস্তাও ঘোরা হবে, মানে একটু ঘোরা যায়, মানে এর আগেও আসছি একবার, একবার না দুইবার, কিন্তু ওইভাবে তো আসা হয়নি। তো ভাবলাম যে যাই এদিক দিয়েই যাই, এদিক দিয়ে পার হই, তাহলে একটু নতুন রাস্তাও এক্সপ্লোর করা যাবে। ইনফ্যাক্ট আমি দেখেন ম্যাপ ট্যাপও লাগাইনি, মানে রাস্তা ধরেই যাচ্ছি, কারণ খুব বেশি প্যাঁচঘোষের রাস্তা না, হয়তো বা 4-5 কিলো বেশিও ঘোরা হইতে পারে এদিক দিয়ে যাওয়ার ফলে, বাট সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে নতুন কিছু দেখতে দেখতে যাব। আর আজকের ভিডিওটা আসলে কী নিয়ে কথা বলবো এটাও একটা ব্যাপার, কারণ আমি আসলে কুষ্টিয়া আসার পরে জানি কেমন হয়ে গেছি, বুঝছেন? আমার আগের লাইফ যারা দেখছেন, মানে আমি ক্যামেরা তো হয়েছে ধরেন সেই দিন, মানে তার আগেই তো ট্যুর মুড দিয়ে বেড়াই। এখন ক্যামেরা হওয়ার পরে আর কয়টা ট্যুরই বা দিছি, কিংবা যে কয়টা দিছি তাও ধরেন দেখছেন, এখন তো সেটাও দিতে পারতেছি না। আগে তো ধরেন খাই আর না খাই মানে চেষ্টা করতাম ঘুরে বেড়ানোর, বাট সেটা এখন হয়ে উঠতেছে না, লাইফ অনেক চেঞ্জ আইছে। আর আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটার যদি অ্যাপ্রিসিয়েশন আপনার নিজের মানুষের কাছ থেকে না আসে, তাহলে সেই কাজের প্রতি আরও বেশি অনিয়া তৈরি হওয়ার একটা চান্স থাকে। তো আমার ক্ষেত্রেও সেই জিনিসটা ওই রকমই হচ্ছে। তো যাই হোক, আমি আমার সোসাইটির উপরে খুবই ত্যক্ত বিরক্ত, মানে সোসাইটি আসলে টাকা ছাড়া কিছু চেনে না, ইনক্লুডিং মাই ফ্যামিলি। তো যাই হোক, এই যে দেখেন শীতকাল, তো এখন এই যে কয়টা বাজে দাঁড়ান ঘড়িটা বের করি, বাজে হচ্ছে 5:45, ঠিক 5:45 বাজে, সূর্য আর একটু বড়েই ডুবে যাবে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। আমি খুব পুরাতন একটা জ্যাকেট নিয়ে আজকে বের হয়েছি, আমার জ্যাকেট খুব বেশি নাই, মানে আমি শীতের পোশাক ওইভাবে লাস্ট কয়েক বছর ধরে কিনি না বললেই চলে, হাতে কোনো একটা দুইটা কিনছি। তো এটা আমার খুব পুরাতন একটা জ্যাকেট, এই জ্যাকেটটা পরলে হয়তো বা আমাকে খ্যাত দেখাই, বাট এই জ্যাকেটটা নিয়ে আমি খুব হ্যাপি। মানে এই এই জ্যাকেটটা আপনার ওই উলের কাপড়ের, তো খুব ভালো ঠান্ডা আটকায়। তো জ্যাকেটের প্রসঙ্গ কেন তুললাম, কারণ আমার কাছে হচ্ছে মানে পারপাসটা খুব জরুরি, মানে জিনিসটার বাহ্যিক আউটলুক কেমন সেটার থেকেও ওই জিনিসটার পারফরমেন্স কেমন সেটা আমার কাছে খুব বেশি জরুরি। দেখেন আমি কাইট প্লাস চালাই, মানে লোকে তো আমার এক পিছনে টপ বক্স আছে, তো অনেকে বলে যে আমি ফুড ডেলিভারি দিই, অনেকে বলে ভাই এটা ব্যাটারিতে চলে কি না, কিংবা ধরেন ওই যে অনেক সার্ভিস সেন্টারে গেলে হেও করে। তো আমার কোনো কিছু আসলে যাই আসে না, আবার আসেও যাই আসে না, এই কারণে, এই কারণ দেখেন আমি একদিক থেকে লাকি, কারণ আমি এই কাইট প্লাস নিয়ে মোটামুটি ডিম পাহাড়, তারপর ওইদিকে সাজেক টাজেক এগুলো ঘুরতে পারছি। দুনিয়াতে এমন মানুষও আছে যে ধরেন মানে আমাদের দেশে ভালো বাইকের এক্সাম্পল হিসাবে, মানে ভালো বাইক মানে কি পোলাপাইনের ভালো বাইকের এক্সাম্পল হিসাবে তো R15-এর এক্সাম্পল দেওয়া হয়। তো আমি বলবো যে বাংলাদেশে তো এমনও R15 ওনার আছে যারা ধরেন সাজেক ডিম্পার তো দূরের কথা, ধরেন বাইক নিয়ে বান্দরবনের চেয়ারাটা পর্যন্ত দেয় নেই। তো যাই হোক, মানে বান্দরবন বাদ দেন, মানে পাহাড়ের চেয়ারাটা পর্যন্ত দেয় নেই। তো কথা সেটা না, এইসব আজাইরা কথা, এইসব বাদ দেন, কথা হচ্ছে যেটা যেটা দিয়ে আপনি আপনার কাজ চালাইতে পারবেন সেটাই আনাব। কিন্তু এই কাইট প্লাস নিয়ে এখন খুব বিরক্ত আছি, বিরক্ত আছি এই কারণে, কারণ একে তো আমি ধরেন মিডল ক্লাস নিয়ে খুব বেশি এখন আর আপডেটেড নাই, মানে আপডেটেড অবস্থায় নাই, ট্যুর মুড দিচ্ছি না, মানে রেগুলার ব্লগ করতে পারতেছি না, কেমন যেন একটা হয়ে গেছি।
তারপরে আমার যারা পরিচিত ভাই ব্রাদার কিংবা যেই কয়টা মানুষের সাথে আমার চেনা পরিচিত ছিল এই কাইট প্লাসের থ্রুতে কিংবা এই কাইট প্লাস গ্রুপের মাধ্যমে, আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে রানার কাইট প্লাস ফ্যান ক্লাব না কি জানি, যাই হোক নামও খুব বেশি মনে নেই, যাই হোক ওই গ্রুপেও বেশ মোটামুটি লোকজন আছে, কিন্তু গ্রুপে ঢুকলেই খুব বেশি গ্রুপের মানুষজনের অ্যাক্টিভিটি চোখে পড়ে না, বেশিরভাগই চোখে পড়ে হইতেছে বাইকটা সেল করবে সেল পোস্টে এই সেই। তো ইদানিং একটা সমস্যায় সবাই পড়তেছে দেখলাম, সেটা হচ্ছে যে রানার কাইট প্লাসের পার্টস আগে পাওয়া যায় তো, কিন্তু ধরেন সেটা পরিমাণে খুবই কম, এখন সেই পরিমাণ আরও কয়েক গুণ বাইরে গেছে। এইটার কারণ আইডেন্টিফাই করার চেষ্টা আমিও করছি, আমি একটা জিনিস খেয়াল করলাম যে কাইট প্লাসের লাস্ট কয়েক মাস যাবত তাদের রানারের যেই রানার মোটরসাইকেলের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেইখানে কাইট প্লাসের কোনো পোস্টই নাই। তা আমার কথা, একটা বাইক কোম্পানি যেই বাইকটা মোটামুটি রানার কাইট প্লাসের রেজাল্ট কিন্তু খারাপ না, মানে আপনারা যদি রানারের কাছে শুনেন রানার কোম্পানি বলবে যে হ্যাঁ ভাই ভালোই বিক্রি হয়েছে, এখন না হইলেও একসময় হয়েছে, মানে স্কুটি 110 আসার আগে কিন্তু কাইট প্লাস বেশ ভালো চলা চলতো, বিশেষ করে এই সাবসিটিগুলা কিংবা ধরেন সাব এরিয়াগুলোতে মফস্বলে খুব চলতো, এই কারণে কারণ এখানে যারা এনজিওতে কাজ করে তারা হচ্ছে বেশিরভাগই ফিমেল পার্সন, তো কাইট প্লাসের বাজেট কম থাকাতে প্রচুর এনজিওর ফিমেল যে এমপ্লয়ি তারা এই কাইট প্লাসটা রাইড করে, তো এই কারণে তাদের কাছে দেখবেন যে তারা কাইট প্লাসের কথা কিন্তু খারাপ বলবে। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা তো হয়তো বা খুবই বোরিং হবে, আর এইরকম একটানা ভিডিওই হতে থাকবে, শুনতে ভালো লাগলে শোনেন না হলে টাটা বাই বাই। তো কথা হচ্ছে যেটা যে তাদের কাছে দেখবেন তারা কাইট প্লাসের বেশ ভালোই সুনাম করবে। ইনফ্যাক্ট আমি কাইট প্লাসের ব্যাপারে রানার শোরুমে দুইবার গিয়েছিলাম, একটা ট্যুরের স্পন্সর করার জন্য কিংবা তাদের পক্ষ থেকে কোনো সাহায্যের জন্য, তারা কোনো আমারও পাত্তা দেয় নাই, মানে আমি আমারই কিছু না, আমি বলতে চাচ্ছিলাম যে আমি কাইট প্লাস যেহেতু মোটামুটি চালাই এটা নিয়েই ঘুরি, তো আপনারা একটু হেল্প করেন তাহলে আমি একটা ট্যুর দিতে পারবো, বাট তারা একদমই সেটা নিয়ে মাথা ব্যথা করে নাই, সেটা আলাদা হিসাব। তো কথা হচ্ছে যে এটা যে একটা বাইক যদি তারা ডিসকন্টিনিউ করে কিংবা করতে চায় কিংবা করবে বলে ডিসিশন নেয়, তাহলে সেটা কেন পাবলিকলি অ্যানাউন্স করতেছে না? কাইট প্লাস যদি বাজারে এখন 200টা থাকে তাহলে 200টার রাইডার দিন শেষে কার কাছে যাবে? এই 200টা রাইডারের মানে দায়িত্ব কে নেবে? একটা কোম্পানির এইটুকু সেন্স, আমি বলবো সেন্স না কমন সেন্স থাকা উচিত, মানে আমি আমার প্রোডাক্ট বিক্রি করলাম আমার দায় দায়িত্ব শেষ, তাইলে তো ভাই আপনি মানে প্রকৃত ব্যবসায়ী না। ওই দেখেন সামনে একটা কাইট প্লাস দেখা যাচ্ছে, বলতে বলতে একজন ফিমেল রাইডারই ওটা রাইড করতেছিল, ওই যে চলে গেল, খুব সম্ভবত উনি মানে এনজিও টেনজিওতেই জব করে, কারণ একটু রুরাল এরিয়াতে আমি ধরেন চলে আসছি যেটা বলছিলাম। তো যাই হোক, এই জিনিসগুলো তো একটু তাদের মানে দায়িত্ব নেওয়া উচিত। এখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে অমুক পার্টসটা কই পাবো, তমুক পার্টসটা, কিংবা ধরেন যে এটাও জিজ্ঞাসা করে যে কাইট প্লাস বাইকটা কেমন, কাইট প্লাস বাইকটা নেওয়া যায় কি না। তা আমি লাস্ট মোটামুটি এক দেড় মাস যাবত আর আমি কাউকে কাইট প্লাস নেওয়ার সাজেশন দিচ্ছি না, আমার আছে আপনার হয়তো বা কাইট প্লাস আছে, ঠিক আছে ভাই থাকুক, কাইট প্লাসে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন কিংবা খারাপ মাইলেজ পাচ্ছেন, কিংবা কাইট প্লাস যেমন বাইকই হোক আমার কাছে ভাই আমি বলবো কাইট প্লাস ভালো। কাইট প্লাস নিয়ে আমি কম ঘোরাঘুরি করি নাই, আমি মোটামুটি মেনটেন যতটুকু করতে পারছি যে সময় করতে পারছি সেই সময় ভালো ভালো ফিডব্যাক পাইছি, যে সময় করতে পারি নাই সেই সময় খারাপ ফিডব্যাক পাইছি, কিন্তু কাইট প্লাস ভাই খারাপ বাইক না। কিন্তু কথা হচ্ছে, কেউ যখন একটা বাইক কিনতে যাচ্ছে সে তার একটা বেশ ভালো অঙ্কের টাকা সেটার পিছনে ইনভেস্ট করতেছে, বাইকের সাথে তো শুধু টাকা না একটা সম্পর্ক জড়িত, অনেক রেসপন্সিবিলিটি জড়িত, তো ওই জিনিসটা যদি মেনটেন না করতে পারে একটা কোম্পানি তাহলে সেই কোম্পানির বাইক নেওয়ার দরকার নেই। আমি কাইট প্লাসের জায়গায় আমি কী সাজেস্ট করবো, আমি বলবো যে ভাই আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি টিভিএসের XL 100 ওইটা নেন, ওইটাও ভালো বাইক, ওইটা নিয়েও আপনি অনেক কিছুই করতে পারবেন যেটা কাইট প্লাস নিয়ে করার ইচ্ছা পোষণ করছেন, কারণ ওইটা এখনও মোটামুটি বাজারে অ্যাভেলেবেল আছে, পার্টসপত্র পাবেন, কাইট প্লাসের পার্টসপত্র যেহেতু পাওয়া যাচ্ছে না আমি বলবো যে ভাই রিক্সে যায়েন না, কারণ প্যারা খাবেন। আর রানারের অবস্থাও কেন জানি মানে একটু প্যারালাইজ টাইপ হয়ে গেছে, ঠিক আছে দেখেন এখন 375 সিসি পর্যন্ত পারমিট হয়ে গেল, সব কোম্পানি মোটামুটি নড়ে চড়ে বসছে, কিন্তু দেখেন রানারের না আছে কোনো আপকামিং বাইক কিংবা স্কুটারের কোনো ব্যাপার স্যাপার, না আছে ওদের কোনো পাবলিসিটি। আমি নিজে রানারে গেছি
যায় ওদেরকে ট্যুর প্রপোজাল, মানে ট্যুর প্রপোজাল রেডি করে সাবমিট করছি ওদেরকে, বলছি যে ভাই আমার কিচ্ছু, আমি আমি ওদেরকে যে ডিরেক্ট এটা বলছি আমার টাকা পয়সার দরকার নেই, আমি মানে স্পন্সরশিপ নিতে আসা মানে এই না যে ভাই আমার টাকা দিয়ে বড়লোক করে দেন, আপনার স্পন্সরশিপের টাকা দিয়ে আমি বড়লোক হব না। আমি এখন পর্যন্ত 76,500 কিলো 600 কিলো ধরেন চালাইছি আমার বাইক, হ্যাঁ, তো তাহলে এই 76,000 কিলোর তেল খরচ তো নিশ্চয়ই আমার কোম্পানি আমাকে দেয় নাই, আমি আমার কাছ থেকেই সেটা দিছি, যেভাবেই হোক দিছি। সেটা তেলের দাম যখন 90 টাকা ছিল তখনও ভরছি, এখন 130 টাকা আছে এখনও ভরতেছি। তো আমি কোম্পানির কাছে যা শুধু এটাই বলছিলাম যে আমি এই ট্যুরগুলোতে যাবো, আমার আমাকে ইনিশিয়াল যেই সাপোর্টগুলো সেটা আপনি মানে বেসিক সার্ভিসিং দিয়েও হইতে পারে, মানে আমি ট্যুর প্রপোজালটা দিছিলাম আসলে বাংলাবান্দা থেকে, এখন তো বাঁ দিকেই যাইতে হবে, হ বাংলাবান্দা থেকে টেকনাফ অবধি আমি একটা ক্রস কান্ট্রি ট্যুর দিব। সেই ট্যুরে আমি ধরেন বাংলাবান্দার থেকে মানে ট্যুরটা আমি তো চাইলে ওই যে অনেকে আছে না 24 ঘন্টা 30 ঘন্টা 15 ঘন্টা কে কত কম ঘন্টা এই ভাই ট্যুর দিতে পারে, আমি ওই ট্যুর দিব না। আমার কথা ছিল যে আমি প্রপোজালটা এইভাবে দিছিলাম, আমি বাংলাবান্দা থেকে টেকনাফ পর্যন্ত ট্যুর দিব, সেটা 3 দিন মিলাই হবে, আমি 3 দিনে ধরেন বিভিন্ন 3 দিন না 4 দিনের একটা প্রপোজাল দিছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে যাব। ধরেন বড় বড় যে শহরগুলো আছে, সাপোজ ধরেন কথা কথা রাজশাহীর রানারের যেই সার্ভিস সেন্টার সেখানে আগের থেকে অ্যানাউন্স করা থাকবে যে ভাই এখানে আমি কাইট প্লাস নিয়ে হাজির হচ্ছি, অমুক দিন কেউ আসতে চাইলে ওইখানে আসলো, ওইখানে আমরা হাই হ্যালো করলাম, আপনারা কোম্পানির থেকে একটা ভাই আমার ইয়ে দিন, ওই যে স্টিকার কিংবা কয়টা চাবির রিং দিন, যারা আসবে তাদেরকে আমরা গিফট হিসাবে দিলাম, এইটুকুই সাপোর্ট। কিংবা ধরেন আমার বাইকে কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনি কোনো জায়গায় গেলাম সেই জায়গায় আপনি আপনার সার্ভিস সেন্টার আছে ভাই সার্ভিসটা করাই দিন, কিংবা চেনটা একটু টাইট দিয়ে দিন, চেনটা একটু লুপ করে দিন, টায়ার প্রেশারটা চেক করে দিন। তো এইটুকু সাপোর্ট যদি একটা কোম্পানি একটা রাইডার দিতে না পারে ভাই, সেই কোম্পানির প্রমোশনের কোনো দরকার নাই। আমি কাইট প্লাস আমার তাগিদে প্রমোশন করছি, কোনো কোম্পানির তাগিদে আমি প্রমোশন করি নাই, কিন্তু একটা রাইডারদের প্রতি যেই কোম্পানির কোনো বিন্দুমাত্র দায় দায়িত্ব নাই, সেই কোম্পানির প্রতি তো রাইডারদের আস্থা দিন দিন উঠে যাবে। যেমন 2022-এ সম্ভবত, হ্যাঁ 22-এ ওই বাইক শোতে গেছিলাম ওই বসুন্ধরাতে 300 ফিটে, তো রানারের শোরুমে যাওয়ার পরে তো এখানে আমাকে একজন জিজ্ঞাসা করছে, মানে ওইখানে দেখে একজন আমাকে চিনছে, যাই হোক, যে আমি কাইট প্লাস চালাই ভালো কি মন্দ, তো সে আমাকে বলতেছে যে এরপরে কোন বাইক নেবেন। আমি কি বলবো, আমি না মুখের পরে বলে দিছি আজ যাইনি রানারের বাইক নিব না। তো কথা হচ্ছে এইটা ভাই, এখন আমার অবস্থা হচ্ছে যে আমি দরকারে বাইক চালাবো না, তাও আমি রানারের বাইক নিব না, কারণ রানার দেশি কোম্পানি তাদের বাইকের বাজেট কিংবা দাম যাই হোক সেইটা দেখে হয়তো বা একটা সিম্প্যাথি কাজ করে, কিন্তু দিন শেষে যদি আপনার কাছ থেকে আমি কোনো মানে প্রপার ফিডব্যাক আউটপুট না পাই, তাইলে তো আমি আপনাদের বাইক আপনাদের সার্ভিস আমি নিব না, ফ্রিতে দিলেও নিব না। তো এই হচ্ছে কথা, এখন আপনারা একেবারে হতাশ হন না, যারা কাইট প্লাস আছেন চালাচ্ছেন, যদি কাইট প্লাসের আমি বলবো পারফরমেন্স ভালো থাকে তাহলে রেখে দেন, কোনো না কোনোভাবে পার্টসপত্র হয়তো ম্যানেজ হবে। এখন কিছু কিছু পার্টসে সমস্যা পড়বেন, যেমন বডি কিট হয়তো বা মিলাইতে পারবেন না, বাজারে পাবেন না, বাদ বাকি ধরেন ক্লাস প্লেট রেট এগুলো পাবেন। এয়ার ফিল্টারের ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন, আমি আসলে এয়ার ফিল্টার নিয়ে এখনও জানি না কী হবে। আর আমার কথা যদি শুনতে চান যে আমি কাইট প্লাস বিক্রি করবো কি না, দেখেন আমি কাইট প্লাস কখনো বিক্রি করতে চাইনি, কারণ আমি চাইছিলাম আমার ফার্স্ট বাইক ফার্স্ট মোটর বাইক এটা রেখে দিই, কারণ আমি আমার প্রথম সাইকেল রাখতে পারিনি, সেটা আমি আর বিক্রি করছি, সেটা যে কারণেই হোক, সেটা বয়সের ওই সময়ের ডিসিশনের কারণে হোক কিংবা ধরেন যাই হোক, সঠিক ডিসিশন না ভুল ডিসিশন এটাতে আমি যাবো না, কিন্তু আমার কাছে আমার প্রথম সাইকেলটা নাই, তিন না চার নাম্বার সাইকেলটা রাখতে চাইছিলাম, বাট সেইটা বিক্রি করা লাগছে আপনার ইয়ের জন্য, ওই ক্যামেরা কেনার জন্য, ক্যামেরা কেনার টাকাতে শর্ট পড়ছিল এই কারণে বিক্রি করা লাগছে। তো যাই হোক, আমি চাইছিলাম এই কাইট প্লাসটা রেখে দিব, শুধু কাইট প্লাস না, মানে আমার একটা ইচ্ছা আছে যে সিরিজ অফ বাইক, মানে কয়েকটা বাইক থাকবে আমার কালেকশনে, যেহেতু আমি কুষ্টিয়াতে শিফট করে গেছি এখন বাড়িতে বাইক রাখার কোনো একটা ব্যবস্থা করতে পারবো, এই কারণে আমি চাইছিলাম কয়েকটা বাইক, তার ভিতরে কাইট প্লাসের পরে আমার একটা ইচ্ছা ছিল একটা ট্যুরার বাইক, ট্যুরিং বাইকে শিফট হওয়ার, তারপরে ট্যুরিং বাইকের পরে আমার ইচ্ছা আছে একটা ক্রুজার বাইক নেওয়ার, ক্রুজার বাইকের পরে আমার একটা ইচ্ছা আছে অফরোডার নেওয়ার, তো এরকম এই একটা মানুষের ইচ্ছা থাকে না, আমার এরকম ইচ্ছা আছে। বাট আমি জানি না কাইট প্লাস কতদিন আমি রাখবো কিংবা রাখতে পারবো, আমার মাঝে মাঝে মনে হচ্ছে কাইট প্লাস যদি এখন সেল করে ধরেন 50,000-এর কাছাকাছি যদি টাকা পাই
মানে একটা রাউন্ড ফিগার আমি 50 ধরলাম, কারণ আমার কাইট প্লাসে বেশ কিছু মডিফিকেশন করা আছে, জানি না বিক্রি করতে গেলে এই দাম পাওয়া যাবে কি না, কিন্তু আমি রাউন্ড ফিগার যদি 50 পাই, এই 50 দিয়ে অন্য একটা কোম্পানির বাইক কিনবো কি না এটাও চিন্তা করি। হ্যাঁ দেখা যাক কী হয়, জানি না আসলে বাইক নেওয়ার মতন বাজেট আপাতত আমার হাতে নাই, বাট এই কাইট প্লাস দিয়ে রাইড দিতে এখন একটু তো বিরক্ত লাগেই, কারণ ব্যাক পেন বেশ ভালোই ঝামেলা করে, ব্যাক পেন প্লাস হচ্ছে টাইমিংয়ের একটা ব্যাপার আছে, সেফটির একটা ইস্যু আছে, আগে ছিলাম একা এখন দুজন হয়েছি, তো সব কিছু চিন্তা করে আমার ইচ্ছা করে যে একটা একটু বড় সড়ো বাইকে আর একটু ফিচার সমৃদ্ধ বাইকে শিফট হই, কিন্তু ওই যে দিন শেষে বাজেট নাই, টাকা পয়সা নাই, তারপরেও দেখা যাক কী করা যায়। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, বেশ অনেক লম্বা চওড়া বক্তৃতা হয়ে গেল, আজকে আপাতত বিদায় নিই। এখন আসি কোন জায়গায়, এইটাকে বলে দাঁড়ান এই জায়গার নাম দেখি, বাসগ্রাম বাজার, আচ্ছা বাসগ্রাম বাজারে আসি, কিন্তু কুমারখালী রাস্তা কোনটা সেটা তো জানতে হবে, আমি তো কুমারখালী রাস্তা, দাঁড়ান শুনে নিই তো একটু, কাকা কুমারখালী যাওয়ার রাস্তা কোনটা, ওই ব্রিজটা পার হবো, হ্যাঁ এমিন্দে যায় ডান দিকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, আমাকে তো বললো সোজা যাইতে, সোজা যায় ডানে যাইতে, যাই হোক যাইতে থাকি, জায়গাটা বেশ ভালোই জমজমাট, সম্ভবত আজকে এখানে হাটবার, আর না হলে বিকালের টাইমে এরকম সবজি টবজি নিয়ে হয়তো বা বসে কিছু একটা হবে, আর দেখেন এই সাইডের মানুষজন কিন্তু এরকম গাড়ি নাম্বার প্লেট ছাড়াই চালায়, কারণ এখানে খুব বেশি নাম্বার নিয়ে প্যারা দেয় না, হেলমেট নিয়েও প্যারা দেয় না। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে, টেক কেয়ার।